এখন পৃথিবীতে যুদ্ধ হচ্ছে দুইটা, একটা যুদ্ধ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানবাধিকার নেতৃত্বে কেনা এদেশীয় বিরোধী রাজনৈতিক দল বিএনপি জামাত এবং তাদের 1971-এর যে দোষ ছিল 1971-এ বঙ্গবন্ধুর প্রতিপক্ষ, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, মুক্তিযুদ্ধের বিরোধিতা শক্তি, সাম্রাজ্যবাদ যে আগ্রাসনের যারা প্রতীক, মার্কিন সাম্রাজ্যবাদ। এখন তাহলে এই মুহূর্তে বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে 1971-এর পরাজিত শক্তি, যারা এখন মুসলিম লীগের নামান্তর, জামাত ইসলামের নামান্তর, বিএনপি এবং জামাত এবং অন্যান্য মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এবং তার সাথে যুক্ত হয়েছে 71-এর পরাজিত শক্তি মার্কিন সাম্রাজ্যবাদ। সেদিন বঙ্গবন্ধুর স্বাধীনতার লড়াইয়ের মধ্যে এই মার্কিন সাম্রাজ্যবাদ সেদিন অস্ত্র দিয়েছিল পাকিস্তানিদেরকে, বুদ্ধি দিয়েছিল পাকিস্তানিদেরকে, এবং জামাত রাজাকাত গঠন করেছিল যেমন ভাবে আজকে আমাদের মানুষের মধ্যে বিভেদ এবং বিভাজন সৃষ্টি করবার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে একটি অঘোষিত লড়াই শুরু করছে গণতন্ত্র এবং মানবতা নিয়ে। এখানে দুইটা জিনিস, এক হলো গণতন্ত্র, এখানে যারা আছেন আপনারা কি জানেন বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের রাজনীতির পুরোধা হিসেবে নেতৃত্বে চলে আসেন তখন পাকিস্তানে গণতন্ত্র ছিল না, তখন ছিল বেসিক ডেমোক্রেসি। 18 বছর বয়সের নিচের অথচ উপরের কোনো মানুষের ভোটাধিকার ছিল না। মেম্বার সাহেবের ভোটে কি হবেন? মেম্বার সাহেবের ভোটে রাষ্ট্রপতি হবেন, মেম্বার সাহেবের ভোটে ভাইস প্রেসিডেন্ট হবেন, তখন জনগণের ভোট ছিল না। বঙ্গবন্ধু আওয়ামী লীগ বঙ্গবন্ধু নেতৃত্বে এই বাঙালি জাতি এবং পাকিস্তানে নানান বাঙালিদের জন্য পাকিস্তানে প্রথম মানুষের জন্য ভোট, অর্থাৎ 18 বছর বয়সের উর্ধের মানুষের ভোটের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করা, সেই জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সংবিধান, সেই সংবিধান মোতাবেক পাকিস্তান স্বাধীন হবে, এই ছিল বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রথম দফা। সেই দফার মধ্যে তখন পাকিস্তান এবং পাকিস্তানের ওই পশ্চিমা দর্শনা সেদিন কিন্তু এই আন্দোলনের সাথে বিরোধিতা করেছে। তারপরেও বঙ্গবন্ধু নেতৃত্বে এদেশে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে 70 সালের নির্বাচন, পাকিস্তানের আইউবিআইআর প্রতাপকেন্দ্র দ্বারা যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচন যে হয়েছে, সেই নির্বাচনে তৎকালীন সময় পূর্ব পাকিস্তানের বাঙালিরা তৎকালীন পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশের নাগরিকার 18 বছর তাদের বয়স, তাদের ভোটের ভিত্তিতে পাকিস্তানের জাতীয় পরিষদ গঠিত হয়েছিল। সেই জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগ 167টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তাহলে এদেশে বলেন প্রথম পাকিস্তানের মাটিতে তৎকালীন সময়ে গণতন্ত্রের জন্য লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে কে? আওয়ামী লীগ। তার নেতা ছিলেন কে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। সেই গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধুকে পাকিস্তান শাসনের জন্য তখন বাঙালি জাতি এবং পাকিস্তানিরা ম্যান্ডেট দেয়, সেই পাকিস্তানিরা এবং মার্কিন সাম্রাজ্যবাদের সেই সময়ের দোসর এবং আজকে পশ্চিমা দুনিয়া যারা একত্রিত হয়েছে তারা সেই দিন পাকিস্তান আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে রাষ্ট্র ক্ষমতায় যেতে দেয় নাই। বঙ্গবন্ধু বললেন রাষ্ট্র ক্ষমতায় যখন যেতে দেয় নাই এটা তাহলে মানুষ সিদ্ধান্ত নেবে তারা কি করবে। বঙ্গবন্ধুকে ম্যান্ডেট দিলেন আপনি যা আন্দোলন দেবেন, আপনি যা নির্দেশ দেবেন বাঙালির তা মাথা বেড়ে দেবে। বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন, বাঙালির ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধু বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো। দেখেন বাঙালি জাতিরা ঐক্যবদ্ধ হয়েছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে এক হয়েছিলেন বঙ্গবন্ধু নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে। আর বাঙালি জাতি সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে বিনিময় কি? 2 লক্ষ ভাবনের ইজ্জত সংগ্রাম, 30 লক্ষ শহীদ, 1 কোটি মানুষের দেশত্যাগ, বিনিময় আওয়ামী লীগ কি দিয়েছে? আজকে যে সংবিধানের কথা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন 23 সালে নির্বাচন হবে সংবিধান মোতাবেক, সংবিধানে লিখিত আইন মোতাবেক এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে শেখ হাসিনা নেতৃত্বে এবং তার সরকারের নেতৃত্বে। কারণ 70 সালের নির্বাচনে এদেশের মানুষ বঙ্গবন্ধুকে যেমন ম্যান্ডেট দিয়েছিল ঠিকমতো ভাবে 2018 সালের নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনা একটি ম্যান্ডেট দিয়েছে গণতন্ত্র এবং সংবিধান মোতাবেক রাষ্ট্রতন্ত্র পরিচালনা করার জন্য। শেখ হাসিনা কিন্তু সেই কাজটি করছেন, জাতির জনক আওয়ামী লীগ সংবিধান দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে সেই সংবিধান এখন পুরোপুরি কার্যকর হয়েছে। পশ্চিমের আবার চাইছে এই সংবিধান থামিয়ে দিয়ে আমরা একটা তথাকথিত যন্ত্রপাতি সরকার করে একটি নির্বাচন অনুষ্ঠান করে নতুন একটা প্রহসন করা, অনিলের মধ্যে একটা সরকার প্রতিষ্ঠা করা, অনিলের নেতা কর্মীদের কালান্তর করা, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা এবং তাদের গণতন্ত্র একটি তার যাই সরকার প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন সেটা হবার নয়। তার বঙ্গবন্ধুর পিতা অর্থাৎ বঙ্গবন্ধু আমাদের জাতির জনক, তিনি পশ্চিমাদের কাছে আত্মসমর্পণ করেন নাই, অনুরূপের তার রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বললেন এর উত্তরাধিকার কখনো আত্মসমর্পণ করতে পারে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধান গণতন্ত্রকে উপেক্ষা করে কোন শক্তির কাছে আত্মসমর্পণ করে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য
বঙ্গবন্ধুর মাহমুদুলের জন্ম হয় নাই, শেখ হাসিনা সেটা তো কন্যা নয়, সেক্ষেত্রে আজকে শেখ হাসিনাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে কারা? বাঙালি জাতি। শেখ হাসিনাকে উৎখাতে দায়িত্ব নিয়েছে কারা? পশ্চিমারা, এদেশে পশ্চিমাদের এজেন্ট। অতএব আমাদের লড়াই হবে পশ্চিমাদের এজেন্ট, এদেশে যারা আছে তারা এবং শেখ হাসিনার সাথে আছে দেশের মানুষ, বঙ্গবন্ধুর সাথে ছিল দেশের মানুষ। ঠিক কথা না বলেন? 2017 নির্বাচনের পরে চীন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, আজকে সেই চীনকে শেখ হাসিনা জয় করেছেন। শেখ হাসিনার পিছনে এসে তৎকালীন সময় রাশিয়া ছিল, আজকে চীন দাঁড়িয়েছে, আবার আমেরিকা পিছিয়ে গেছে। যাকে তাকে তো আপনারা চিন্তা করবেন না। আমাদের এখন উপায় হবে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন আমরা জিতেছি, স্বাধীনতার জন্য লড়াই করে আমরা জিতেছি, বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা স্বাধীনতা, জাতীয় পতাকা এবং এই সংবিধান আমরা পেয়েছি। এবার শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটু উন্নত বাংলাদেশ পাবো, তার জন্য বাংলাদেশ যাতে উন্নত না হয় তার জন্য লড়াই নেমেছে। এই লড়াইয়ে জিতবে কারা? বঙ্গবন্ধু সৈনিকেরা। এই লড়াইয়ে জিতবে কারা? এদেশের বাঙালিরা। আমরা বাংলাদেশে জিতেছিলাম এবং জিতবো, সেই জিতার র্যালিতে আমরা অংশগ্রহণ করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ সকলের।